रानीगंज के टीडीपी कॉलेज में प्रथम वर्ष में एडमिशन दिलाने के नाम पर कॉलेज के ही एक पूर्व छात्र पर एक छात्रा से पैसे लेने और उसके साथ बदतमीजी करने का आरोप लगाया गया है। इस मामले में एफआईआर भी दर्ज कराई गई है, लेकिन 72 घंटे बीत जाने के बावजूद अब तक कोई कानूनी कार्रवाई ना होते देख सोमवार को वामपंथी छात्र संगठन एसएफआई, भारत के युवा फेडरेशन, भारत के गणतांत्रिक महिला समिति द्वारा रानीगंज थाने के समक्ष विरोध प्रदर्शन किया गया और आरोपी की जल्द से जल्द गिरफ्तारी की मांग की गई। इस बारे में संगठन के सदस्यों ने बताया कि रानीगंज के एक प्रतिष्ठित कॉलेज में जिस तरह से प्रथम वर्ष की छात्रा के साथ दुर्व्यवहार किया गया वो कोई नई बात नहीं है। आज रानीगंज सहित पूरे राज्य के विभिन्न कॉलेजों में इसी तरह का बर्ताव किया जा रहा है। टीएमसी के करीबी लोग कॉलेज में दादागिरी चला रहे हैं, नए विद्यार्थियों को धमका रहे हैं, यहाँ तक कि छात्राओं के साथ अश्लील हरकतें भी की जा रही है, लेकिन प्रशासन मौन है क्योंकि ये भी सभी टीएमसी के करीबी हैं। उन्होंने कहा कि उनका संगठन ये सब बर्दाश्त नहीं करेगा और अगर जल्द से जल्द आरोपी को गिरफ्तार नहीं किया गया तो आने वाले समय में बड़े पैमाने पर आंदोलन किया जाएगा। খবরের কাগজের মাধ্যমেই, খবরের চ্যানেলের মাধ্যমেই এবং কোর্ট রানীগঞ্জ জানতে পেরেছে এবং আমরা জানতে পেরেছি রানীগঞ্জ টিডিপি কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রথমে তো কথা যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে থ্রেট কালচার শাসক দলের সমস্ত নেতাকর্মীদের মাধ্যমে, এদের যে একটি শাখা সংগঠন ছাত্র সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে যে থ্রেট কালচার চলছে তারই প্রভাব রানীগঞ্জ টিডিপি কলেজে পড়েছে। একটা ছাত্রীর কাছ থেকে পয়সা দেওয়া অ্যাডমিশনের নামে এবং তারপর সেই ছাত্রীর সঙ্গে নোংরা দুষ্কর্ম করার চেষ্টা এবং দুষ্কর্ম করা, এর প্রতিবাদে আমরা আজকে থানা ঘেরাও করছি এবং যে দোষী যে অভিযুক্ত রয়েছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দুদিন পেরিয়ে গেল এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। আমরা বলছি সেই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে এবং যে ঘটনা ঘটেছে তার সঠিক বিচার করতে হবে। সাথে আমরা একই সঙ্গে বলতে চাই রানীগঞ্জ টিডিপি কলেজ বহিরাগত আখড়া হয়ে গেছে এবং অবাক কাণ্ড, রানীগঞ্জ টিডিপি কলেজে বহিরাগতদের আখড়া সে অভিযোগ কে করছেন? রানীগঞ্জ টিডিপি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি এবার বলছেন যে বহিরাগতরা ঢুকছে। তো তার আদেশ ছাড়া, তার পারমিশন ছাড়া কি করে বহিরাগতরা ঢুকছে? তাহলে তিনি কিসের প্রশাসক হয়ে বসে আছেন? তিনি তো প্রশাসক হিসেবে ব্যর্থ, যদি তিনি ব্যর্থ হন তাহলে তিনি সেখানে সরে যান। সেরকম ওরকম ব্যর্থ প্রশাসনে আমাদের প্রয়োজন নেই। আমরা বলছি এই ঘটনায় যারা যে অভিযুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর আপনাদের দলের ক্যাচার, আপনাদের কোন দলের নেতা, কোন দলের কোন নেতার সঙ্গে আপনাদের কি সমস্যা সেটা আপনারা দলে অন্ত ভিজুতে বুঝুন। আপনাদের দলের ক্যাচারের জন্য বাইরে মহিলাদের সঙ্গে নোংরা ঘটনা ঘটবে, বাইরে মহিলাদের বিরুদ্ধে খারাপ ঘটনা ঘটনা হবে, এ কালচার পশ্চিমবঙ্গে আমরা চলতে দেবো না। তিলোত্তমার ঘটনার বিরুদ্ধে যে গোটা যে জনরোষ, যে প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, আগামী দিনে রানীগঞ্জেও কিন্তু এই ঘটনা যদি সঠিক বিচার না হয় তাহলে এর বড় প্রতিবাদ আকার নিতে চলেছে। উৎসব পুজো এ দেখে ভাববেন না মানুষ প্রতিবাদী সত্তাকে সরে আসবে। মানুষ একদিকে উৎসব পুজোর মধ্যে থাকবে, একই সঙ্গে তার প্রতিবাদ সত্তা নিয়ে রানীগঞ্জের মতো জায়গায় মহিলাদের, ছাত্রীদের, মেয়েদের, কন্যাদের নিরাপত্তার দাবিতে রানীগঞ্জের মানুষ সজাগ থাকবে। আমার নাম গৌরব ধল্য, আমি ডিওয়াইফাইয়ের সদস্য। দেখেছি গত পরশু রানীগঞ্জের টিডিপি কলেজে এক ছাত্রীর সাথে শ্লীলতাহানি করা হয়। সেই অভিযোগ কলেজ থেকে প্রথম এফআইআর করা হয়েছিল থানাতে। সেই এফআইআর হয়ে যাওয়ার পরেও আজ 72 ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত দোষীকে শাস্তি দেওয়া হয়নি, দোষীকে অ্যারেস্ট করা হয়নি। সেই বিষয়ে আমাদের আজকের এইখানে ডেপুটেশন এবং এই যে কলেজের মধ্যে বিগত বছর ধরে চলে আসা যে প্রাক্তনীদের যে দৌরত্ব, যে গুন্ডাগিরি, যে থ্রেট কালচার, যেটা গোটা পশ্চিমবঙ্গে ধরে আজকে কমন হয়ে দাঁড়িয়েছে, যে রাজ্যি করে ঘটনা একটা ব্রাশ করেছে আমরা দেখতে পেয়েছি, সেই ঘটনারই কোনো মানে আলাদা এই টিডিপি কলেজের ঘটনা নয়, এটারই একটা ফলস্ফূর্ত ঘটনা। যেরকমভাবে আরজি করে ঘটেছিল ঠিক একইভাবে ছোট আকারে টিডিপি কলেজে ঘটেছে। আমরা তারই প্রতিবাদে এবং সেই থ্রেট কালচার, সেই দাদাগিরির কালচার যেন টিডিপি কলেজ থেকে শেষ হয়ে যায় এবং এই যে পয়সার বদলে ভর্তি এবং মেয়েদেরকে এরকম অশ্লীলতাহানি করা এ সকল ঘটনা যেন টিডিপি কলেজ থেকে চিরতরে নির্মূল হয়, ছাত্ররা যখন যেন একটা সুন্দর পরিবেশ পায় পড়াশোনার জন্য, সেই দাবিতে আজকে আমাদের। আমার নাম সুকান্ত চ্যাটার্জি। দেখুন আগে কদিন ঘটেছে বলতে হয়তো ঘটেছে এরকম আমাদের কানে খবর এসেছে, কিন্তু কেউ সাহস পায়নি এসে সামনে এসে বলার। ঠিক আছে, আমরা জানি যে টিডিপি কলেজের ইউনিয়ন অফিসের রুমে, গার্লস কমন রুমে বহু ঘটনার কথা সামনে এসেছে, কানে এসেছে, কিন্তু সেই বিষয়ে যথেষ্ট প্রমাণ না
থাকার দরুন আমরা এই বিষয়ে কোনো আন্দোলন করতে পারিনি, কাউকে কোনো ঘটনা জানাতে পারিনি, ঠিক আছে। এবং এই যে আন্দোলন, এই যে এদের যে কীর্তিকলাপ, এই কীর্তিকলাপের পেছনে আমাদের কলেজের তথা বড় বড় তৃণমূলের নেতাদের হাত মাথার উপর আছে বলে কিন্তু এর এতদিন ধরে করতে পারছে। এবং এই টোটা বিষয়টার আমরা চিরতরে নির্মূল চাই, এই আন্দোলনে আমরা থাকবো যতক্ষণ না পর্যন্ত যিনি দোষী তিনি অ্যারেস্ট হচ্ছেন। এবং এই যে দাদাগিরির কালচার, এটা টিডিবি কলেজ থেকে নির্মূল হচ্ছে। সুকান্ত চ্যাটার্জি, আমি नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।